জীবনটা আসলে কি সুস্থ অবস্থায় সেটা কেউ উপলব্ধি করতে পারে না, তাই তখন বুঝতে পারে যখন আসলে এই শরীরটা অসুস্থ হয়ে বিছানায় লুটিয়ে পড়ে। আর এই যে এখন যে সময়টার মধ্যে আমি যাচ্ছি, সেই সময়টা কী পরিমাণ ঝড় আমার বুকের উপর দিয়ে বয়ে যাচ্ছিলো বা মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছিলো সেটা একমাত্র আমিই বলতে পারি। ফুটেজটা আমার ছেলেই একটু নিয়েছিল ওই সময়, আমার ওই অবস্থাও নাই যে আমি আসলে ফুটেজ নিব, সবাই ছিল, কিন্তু তারপর যে মানুষটার শূন্যতা আমি অনুভব করছিলাম সেটা হচ্ছে আপনাদের ভাইয়া, আর ওই মানুষটার তখন ওটি হবে, বুঝতে পারছেন? যাই হোক, এরপর আর কোনো ভিডিও আমি নিতে পারিনি। এখন যখন আমাকে খেতে দেখছেন, এখন 8:30 বাজে, সারা দিন আমি আর কিছু খাইনি, সকালে যে বাসা থেকে খেয়ে আমি চলে আসছি, এই যে আপনাদের ভাইয়া সেন্স ফেরার পরে একটা বার্গার আর এক কাপ চা, সারা দিন তো পেটে কিছু পড়েই নেই, খাওয়ার অবস্থায় ছিলাম না, কিন্তু ছেলের বায়না, তোমাকে খেতেই হবে। তো এই যে এটা হচ্ছে সেই হাসপাতালের ক্যাফেটা, এখানে সব রোগীর আত্মীয় স্বজন বা রোগীর স্যুপ টুপ নেওয়া হয়, তো আমরা আপনাদের ভাইয়ের জন্য স্যুপ কিনে তাকে জাস্ট দিয়ে দেন আমি আসছি। এরপরে রুমে গেলাম, আর এখন বাজে 11:30, এখন আপনাদের ভাইয়াকে রুমে দিল, আর এই মুহূর্তে আমি একাই ছিলাম, সবাই আসলে চলে গেছে, আর এই তো আপনাদেরকে দেখাচ্ছি, এখনও কিন্তু উপর থেকে ব্লাড যাচ্ছে, কারণ এখানে একদম পাইপ লাগানো ছিল, ব্লাড সারা রাত গেছে, কী যে গেছে একটা অবস্থা। এই মানুষটা এরকম চুপচাপ থাকাটা আমি মোটেই সহ্য করতে পারতেছিলাম না, শুধু একটু পরপর উঠে দেখছিলাম যে মানুষটা ঠিক আছে কি না, নিঃশ্বাস নিচ্ছে কি না, বা ব্লাড বেশি যাচ্ছে কি না। ভয়ঙ্কর একটা রাত পার হয়েছে, আমি চাই না কারো কখনো এরকম পরিস্থিতি হোক, সে আমার যত শত্রুই হোক না কেন, কেউ যেন এরকম সময় পার না করে, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। তো ওই সময়টা তো একটা মিনিট আমার কাছে ঘন্টা মতো মনে হচ্ছিলো, যাচ্ছিলই না, আর ওই রাতটা এত ভয়ঙ্কর একটা রাত ছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালে আমি আপনাদের ভাইয়ার জন্য, সে যদিও তারা হাসপাতাল থেকে আমরা খাবার নিয়েছিলাম, শুধু রুগীর খাবারটাই তারা প্রোভাইড করেছিল, এখন আপনাদের ভাইয়ার জন্য স্যুপ টুপ আনা হয়েছিল, আর হাসপাতাল থেকে যে খাবারগুলো দিছিল সেটা আসলে আপনাদের ভাইয়া খেতে পারছিল না, আর আমিও হাসপাতালে খাবারগুলো খাবো না, তাই আপনাদের ভাইয়ার জন্য গরম গরম স্যুপ আর রং চা নিতে আমি উপরে চলে আসছি। আর উপরে চলে এসে আমি এই ক্যান্টিনে দেখছি সবাই খাওয়া দাওয়া করছে, আর এখানে টোকেন নিতে হয়, আর টোকেন নেওয়ার পর ওয়েট করতে হয়, টোকেন অনুযায়ী ডাকে আর ওইভাবেই ওয়েট করতে হয়। তারপর দেখতে দেখতে একটা দিন তো পারই হয়ে গেল, আর একটা দিন থাকতে হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। তো আমি যখন উপরে চলে এসেছি তখন ভাবলাম যে আমার নাস্তাটাও আসলে খেয়ে যাওয়া উচিত, কারণ বারবার তো রেখে আমি তাকে আসতে পারবো না উপরে। তবে ওই যে বললাম এমন একটা অবস্থা হয়েছে, মনে হচ্ছিল আমি রোজা থাকলে যে এরকম হয়, কিছুই খেতে ইচ্ছে করে না, আমার মুখটা আমি নিয়ে নিলাম আমার জন্য একটা বুটের ডাল আর একটা আমি মনে কিন্তু আমার এই বুটের ডাল আর পরোটা এটাও আমার খাওয়ার মতো আসলে ছিল না, মানে আমি গলা দিয়ে কিছুই নামছিল না, আমি কি মানে পরিমাণে কষ্টে যে এটাকে শেষও করতে পারিনি। তো এখানে আসলাম, আসার পর আপনাদের ভাইয়াকে একটু ওয়াশরুমে নিয়ে গেলাম, কারণ এখনই ডিউটি ডক্টর যে আছে সে এসে ক্লিন করে দিবে, তার ড্রেসিং করতে হবে। তো এই ফাঁকে এই যে আমি তার জন্য স্যুপ নিয়ে আসলাম, আর এই যে সকালের খাবারগুলো তাকে অলরেডি সকালে একবার স্যুপ খাইয়েছি, চাও খাইয়েছি, আর এখন হচ্ছে আর একবার স্যুপ নিয়ে আসলাম, যাতে করে ঘন ঘন একটু স্যুপটা খাওয়াতে পারি, খেতে চায় না আসলে খাওয়ার। তো খাবার খাওয়াটা যেহেতু মেজর একটা অপারেশন, খাবার খাওয়াটা আসলে খুব কষ্ট হয়ে যায় তার জন্য কেয়ার করার। তো ওই মুহূর্তগুলো যে কেমন ছিল আসলে ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করছিল না। তো তারপরের এই ফুটেজটা হচ্ছে পরের দিনের, আসলে এখানে দুই দিনের ফুটেজ আমি একসাথে করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়ার আজকে সব কিছু শেষ, আমরা আজকে চলে যাব, ব্যাগ গোছালাম, আসলে দুই দিনের ব্লগ মিলে আমি একদিনই এখানে আপলোড করছি। আমি ওই যে বললাম মন মানসিকতা অমন ছিল না আর পারতেছিলাম না, তো এখন যখন সেই মানুষটা উঠে দাঁড়িয়েছে, আর এখন কিন্তু আসলে মনটা অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ আজকে আমরা বাড়ি যাব। এই যে আপনারা এত এত দোয়া করেছেন, এত এত ভালোবাসায় আমি আসলেই আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কারণে আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা বাড়ি যেতে পারছি, আর এই হাসপাতালে যেন আর না আসতে হয় সেই দোয়াটাই করবেন। তো ওষুধপত্র যা কিছু আছে সব কিছু করে নিলাম, আর আপনাদের ভাইয়া এখন নিচে গিয়ে আমাদের জাস্ট মানে কেবিনের যে বিলটা, নর্মালি আমাদের যে অপারেশনের বিলটা মোটা মানে যেটা একটা বড় অ্যামাউন্ট সেটা তো আগেই দিয়ে দিতে হয়েছে, আর এখন যেটা ছিল জাস্ট অল্প, তো আমরা একবারে বের হয়ে নিচে দিয়ে দেন আমরা চলে যাচ্ছি।